তো বন্ধুরা, কার্বাস লভার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে, তাই সবাইকে স্বাগতম। তো আজকে যে ভিডিওটা হবে সেটা নান আদার দ্যান সুমিত ট্রাভেলসের ভিডিও হতে চলেছে। আর সেই সুমিত ট্রাভেলসের লাক্সারি বাস যেটি 50 নম্বর রেল গেট চাকদা নদিয়ার বাস রয়েছে এবং যেটাকে বানিয়েছে সেই তমুকের বিখ্যাত বডি বিল্ডার্স বিএল বাবা লোকনাথ বডি বিল্ডার্সের নাম্বার রইল এখানে যোগাযোগ করার জন্য। এবং এই হচ্ছে সেই স্টাফ বডি বিল্ডার্সের যাদের হাতে ছোঁয়া এত সুন্দর বাস তৈরি হয়েছে। আর এই হলো বাসের ওনারের সাথে সাথে আমাদের প্রিয় বাবুদা গ্যারেজ ওনার। তো চলো বস আজকের ভিডিওটা পুরোটা দেখি, কারণ আজকের বাসটা পুরো স্পেশাল বাস রয়েছে। ডিজাইন সেই লেভেলের, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তো ভাড়া করতে চাইলে অবশ্যই নাম্বার থাকবে স্ক্রিন ডেসক্রিপশানে, কার্বাস লাভার জন্য অবশ্যই ছাড় থাকবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রিভিউ। তো শুরু করলাম একেবারে ড্রাইভার কেবিন দিয়ে, যেখানে রয়েছে মা কালী এবং বাবা মহাদেবের মূর্তি সিংহাসনের উপর এবং সুন্দরভাবে সাজানো রয়েছে। তো এই হলো ড্রাইভার স্টিয়ারিং, যেটি টাটার 1512 BS3 মডেলের উপর তৈরি গাড়ি। তো অলরেডি ড্রাইভার মশাই বসেই আছে ড্রাইভার সিটে, এবং ড্রাইভার কেবিনের ওপরে পাখা রয়েছে, রয়েছে স্পিকার দু সাইডেই, প্লাস LED লাইট রয়েছে, মানে সাউন্ড সিস্টেম প্লাস হওয়ার কোনো অসুবিধা হবে না। প্লাস এদিকে রয়েছে কিছু সুইচ প্যাসেঞ্জার কেবিনের লাইট কন্ট্রোলের জন্য। বাসে রয়েছে চওড়া হেল্পার সিট, যেখানে অলরেডি দুজন বসে আছে, বাবুদা প্লাস হেল্পার। সঙ্গে পেছনে রয়েছে সিটের ওপরে দেখুন একটি 1250 মেশিন, প্লাস হোম থিয়েটারও রয়েছে এক্সট্রা করে। তো চলুন এবার হেডলাইটের সাথে সাথে পুরো সামনের ফ্রন্ট লুকটা দেখি। তো বাসের একেবারে লুকিং গ্লাসের সাথে উপরে দেখুন একটি ইগলের ডিজাইন করা রয়েছে মাথার দিকটায়, প্লাস লুকিং গ্লাস স্টিকারের কাজ দেখতেই পাচ্ছেন। আর এই হলো বাসের পুরো ফ্রন্ট লুকটা। তো বাসের সাইড প্রোফাইল শুরু করলাম বাসের হুইল ডিস্ক দিয়ে, যেটি দু কালার কম্বিনেশনের ওপর। প্লাস এই বাসটি রয়েছে পাত্তি গাড়ি, বেলুন নয়, প্লাস এর চাকার উপরে রয়েছে LED লাইট। তো বাসের সাইড গ্লাস বডির উপর সুমিত ট্রাভেলসের লোগো রয়েছে, প্লাস সাইডে কালারফুল রং দিয়ে লেখা রয়েছে সায়ন। এবার দেখি সাইডে, ও ভাই পালাও, কি বড় অ্যানাকোন্ডা, মাই গড। না ভাই, এমন ভাবার দরকার নেই, কারণ আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রয়েছে তামান্না ম্যাডাম তীর হাতে, সঙ্গে প্রভাত স্যার ছুরি হাতে। তো দেখতে থাকুন পুরো সাইটের ছবিগুলো কেমন রয়েছে সব ছবিগুলো। তো আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তো দেখতে থাকুন মিউজিকের সাথে। তো বাসের সাইডে রয়েছে LED লাইট, যেগুলি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের একেবারে বাসের নিচের দিকে রয়েছে, যেগুলি সাইড ইন্ডিকেটারেরও কাজ করে। প্লাস নিচে দেখতেই পাচ্ছেন পুরো LED লাইটে মোড়া রয়েছে, যার জন্য নিচের মেঝেতে পড়ছে কত সুন্দর লাগছে। তো উপরের গ্লাসের উপরেও রয়েছে LED লাইট, স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা কালারের। তো এবার দেখে নিন পুরো বাসের সাইড লুকটা কেমন রয়েছে। তো এবার দেখে নিন বাসের সেই লেভেলের ব্যাক লুক, যেখানে গিটারের স্টাইল করা রয়েছে আর BLBB পুরো ফাটিয়ে দিয়েছে এরকম কিছু কিছু কাজ করে, জাস্ট অসাম লেভেলের কাজ করছে BLBB। তো চলে এলাম একেবারে বাসের ইন্টেরিয়ার ডিজাইনে, যেখানে লাগেজ রেকের উপর স্টিকারিং করা রয়েছে, প্লাস রয়েছে লাইট LED।
বাসের সিলিং ডিজাইনে রয়েছে ডিজে লাইট, সঙ্গে সিলিং ডিজাইনটা জাস্ট দেখুন কত সুন্দর এলইডি চেন লাইট দিয়ে সাজানো রয়েছে। তো বাসের ডিভাইডেড ডিজাইনগুলো ঠিক এইরকম, যার মাঝে রয়েছে স্পিকার এবং তার সঙ্গে রয়েছে বাসে একটি বিগ সাইজ এলইডি টিভি। দেখতেই পাচ্ছেন কীরকম টিভিটা রয়েছে, প্লাস এই যে ডিজাইনগুলো রয়েছে যার বর্ডারের ধারে ধারেও রয়েছে গ্রিন লাইট। তো বাসের সবচেয়ে ইউনিক এবং বেস্ট ডিজে লাইট, কী লেভেলের লাইট রয়েছে, কেমন ঘুরছে, পুরো ফোকাস লেজার ডিজে লাইট। আরও রয়েছে বস একেবারে বাসের পেছনে লাগেজ র‍্যাকের উপর রয়েছে একটি লেজার লাইট। তো চলুন এবার বাসের সিটটা দেখি, পুশব্যাক সিট রয়েছে বাসে 3x2, একেবারে কোয়ালিটি সিট রয়েছে। প্লাস সিটটা পুশব্যাক করলে সামনে একটু এগিয়ে যায়, প্লাস পেছনটা অনেকটাই ঢাল হয়, যার জন্যে ইজিলি কমফোর্টেবল জার্নি করতে পারবে সে কেউ। দেখুন অলরেডি ড্রাইভার মশাই বসে আছে, আর এখানে গ্যাপ যদি দেখি কোনো কথা হবে না বস, সেই লেভেলের গ্যাপ রয়েছে, এত গ্যাপ খুব কম বাসেই থাকে। তো কমফোর্টেবল জার্নি তো মাস্ট হতে চলেছে। তো বাসের একেবারে পেছন সিটের পেছনেই রয়েছে একটি বিগ সাইজের উপহার, তাও সোনির। আর বাসের সিট ক্যাপাসিটি যদি দেখি 65 সিটার বাস রয়েছে, 59+6। তো এবার দেখে নিন বাসের স্টিল লাইট জ্বলা অবস্থায় বাসের পুরো ইন্টেরিয়ার লুকটা কেমন রয়েছে ডিজাইনের সাথে লাইটিং। আর তার সঙ্গে সাউন্ড সিস্টেমটাও কেমন রয়েছে শুনে নেব একবার। তো চলুন শুনে নিই সাউন্ড সিস্টেম। তো শুনলেন বাসের সেই লেভেলের সাউন্ড কোয়ালিটি। তো এখন দেখতেই পাচ্ছেন বাসের ইন্টেরিয়ারের লাইটিংগুলো কেমন খেলছে, মানে সেটা স্টিল ছিল, এটা লাইটিং খেলা অবস্থায় কেমন লাগছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতেই হবে বস, প্লাস ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে পাশে থাকতে হবে। তো ফিরে আসবো এরকমই ভালো ভালো কিছু নিত্য নতুন বাসের ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করেই আজকের মতো ভিডিও শেষ করছি। তো জয় হিন্দ, জয় ভারত।